আবারও গোটা বিশ্ব চোখ রাঙাচ্ছে করোনা। গোটা দেশে করোনার বাড়বাড়ন্তে নয়া কোভিড বিধি জারি করেছে কেন্দ্রীয় সরকার। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে, ওমিক্রনের সংক্রমণ হার সব থেকে বেশি। নয়া কোভিড নীতিতে আর কী কী বলেছে দেখে নিন। ওমিক্রনের মারণ ক্ষমতা কম কিন্তু ছোঁয়াচে খুব বেশি, সেই জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। ইতিমধ্যে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে লকডাউন কিন্তু এখনও হবার কোনো রকমের সম্ভাবনা নেই, তবে মাস্ক পরে চলতে হবে রাস্তায় বেরোলেই, এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেখিয়ে দ্যাট ডে ইউ আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, উই ডিসকাসড অ্যাবাউট করোনা অ্যান্ড উই হ্যাভ অল উই আর মনিটারিং অল দিস, উই সেট আপ অ কমিটি অলসো টু টেক কেয়ার দ্যাট হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড হোয়াট ইজ হাউ টু সলভ ইট, কী করে একটা সলভ করা যায়। আমরা দেখছি যদি হয়ে যায় তখন অলরেডি তো দিল্লি থেকে কেরালায় হয়েছে, সুতরাং দিল্লি থেকে এখানে আসতে কত দূর লাগবে, যদি আসে তখন আমরা দেখব, আমরা ট্যাকেল করবো, পাবলিককে সহযোগিতা করি। আমরা তো মনে করছিলাম করোনা শেষ হয়ে গেছে, এরপর আবার সেই করোনা চায়নাতে হচ্ছে ম্যাক্সিমাম। এই উৎসবের মরশুমে তো অনেক ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু বার্তা কোভিডের মধ্যেও গঙ্গাসাগর মেলা কিন্তু হয়েছিল সিস্টেম মিলে, কোভিড হলেও গঙ্গাসাগরের মেলা হবে এবং সিস্টেম মিলেই হবে। ম্যাম, উড ইউ বি আস্কিং ফর দ্য পিপল, সবের মরশুমে তো ভিড় প্রচুর হয়। সোশ্যাল ডিস্টেন্সিং, মানুষ উৎসব পালন করবে না এখন তো, যেহেতু করোনা এখানে হচ্ছে না, লোকে ফ্রিলি ঘুরছেন। যদি আসে আমরা নিশ্চয়ই বলবো মাস্ক পরুন বা প্রিকশন নিন, কিন্তু এত লোককে তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এখন লক্ষ লোক যান এবং এখনও বেঙ্গলে যেহেতু আসেনি, সেই জন্য আগে থেকে আসবে আমি এটা ধরে নিতে চাই না।